অল্প যারা বেশি করে তার এটা জোরে বিক্রি হয়, আর ওই জায়গায় যায় সেই পাবনার দুর্নাম হয়। গরু কিনতে হবে হচ্ছে দুধের বেশি আশা করা যাবে, আগে হিসাব মিলাতে হবে। আমার 2 লাখ টাকার গরুর 10 জনা কতটুক দুধ পাচ্ছে, আমিও ঠিক অতটুক পাবো। এখন 2 লাখ টাকার গরু যদি কাল 20 লিটার দুধের আশা করা যায়, যে গরুটা মনে করো 20 লিটার দুধ, ওটা 3 লাখ টাকার নিচ দেওয়া যাবে না। জি জি জি, মানুষের এইটাতেই অনেক রকম 2 লাখ টাকার গরুর দুধ হবে 12-14 লিটার, হাইস 15 লিটার, সেটি ঠিক আছে, কিন্তু 20 লিটার দুধের গরু হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলতেছে। তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় আর ঠিকানাটা একটু বলে দিবেন। আমার নাম জাহিদ, খামারের নাম জুবায়ের ডেয়ারি ফার্ম, ঈশ্বরদি পাবনা। তো আসার পর দেখলাম বেশ কিছু হাই কোয়ালিটি গাভী সংগ্রহ করছেন, কতগুলো দেখেন? গাভী অতিরিক্ত বেশি থাকে না, কিন্তু কম থাকে, 5টা 7টা, কিন্তু খুব বাছাইকৃত চয়েসফুল গাভী থাকে। তো রিজেক্ট গরু আমি কিনিনি। জি জি ভাই, সবই দুধের গাভী? সব রানিং দুধের গাভী। তো দুধের রেঞ্জটা কেমন হবে এবার? দুধের রেঞ্জ হচ্ছে 18 থেকে শুরু করে 4 লিটার পর্যন্ত নিচে আছে। 18 থেকে শুরু করে? আমার দর্শক যদি এগুলো এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, তো টেকা দিয়ে যখন নিবে অবশ্যই যাচাই বাছাই করে নিলে সবচেয়ে ভালো হবে। জি 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 ভাই, তো কথা বাড়াবো না, আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন, না যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আর দর্শকের মাঝে একটু তুলে ধরবেন। চলুন ভাই গরুগুলো দেখি। ভাই প্রথমে আমাদের সামনে একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ। হলিস্টার এটা কি জাতের? হলিস্টার কি জাত? হলিস্টার ফ্রিজিয়ান। প্রথম বয় 2 দাঁত, প্রথম বাচ্চা? হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল। খাওয়া দাওয়া ঠিক আছে তো ভাই? সম্পূর্ণ ঠিক আছে মাশাআল্লাহ, অসুখ দেখতে আছে। সাথে বাচ্চা আছে? সাথে এটা সারা বাচ্চা? 5 দিন বাচ্চা বয়স। বাচ্চার বয়স 5 দিন? 5 দিন মাশাআল্লাহ, অসুখ দেখতে পাচ্ছেন। বাচ্চাটা তো চমৎকার একটা বাচ্চা হয়েছে ভাই, খুব সুন্দর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। অসুখ দেখতে পাচ্ছেন, গাভীটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দর্শক দেখানোর চেষ্টা করতেছি, দুধ পাচ্ছে কেমন ভাই? দুধ উলানে পানি ধরো সম্পূর্ণ দুধ আসেনি, তবে 12টা নাবি গেছে, ওটা 15 প্লাস দুধ হবে? 15 প্লাস থাকবে দুই বেলা। হ্যাঁ, প্রথম বেলে গরু তো 15 বেশি আশা করা যায় না। জি জি, আমার দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে তো? হ্যাঁ 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 অবশ্যই। দর্শক দেখতে পাচ্ছেন, পেছন থেকে একটু দেখাবো নামটা। কোন দর্শক ভাই নিয়েছে, দাম কেমন চাচ্ছেন? 2,25,000। 2,25,000 টাকা দাম চাচ্ছেন? দরদামের সুযোগ আছে? ওই সীমিত সীমিত দরদাম শুরু হয়েছে। কত তার কিনা কথা না, বেশি দূরত্ব রাখেনি, কারণ এই জাতের একটা বকন কিনে গাব ধরা দিকে লাগে 1,50,000 টাকা। জি স্যার, বলে 4.5 বা 15 কেজি দুধ, আমি যদি অলেজ চাই তাহলে এটি 10 কেজি চাই করছি। আচ্ছা, এটা তো সিরিয়াল সিরিয়ালে 1 নম্বর ছিল, এটা 7 কেজি, দ্বিতীয় নম্বর গাড়িটা দেখে দশ। ভাই দ্বিতীয় নম্বরে আমাদের সামনে একটা চমৎকার গাভী নিয়ে আসছেন বিগ সাইজের, এটা কি জাতের? হলিস্টার ফ্রিজিয়ান। হলিস্টার ফ্রিজিয়ান, বয়স কয় দাঁত? 4 বছর। গরুর দুধ না থাকলে তার পাওয়া যায় না,2,35,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম অনেক সাইজের গা।
গলায় ঝোল কম্বল কিছু নেই, দুধ পাচ্ছেন? চারটি পার খুঁটু সব সাদা, দুধ পাচ্ছি মোটামুটি, দুধ নাই বিকেছে 1200 ধরে নামেছে, যে দর্শকই নিক 15 লিটারের গ্রামে থাকবে। দরদাম করার সুযোগ থাকবে, সীমিত কিছু দরদাম করে নিতে পারবে, তাই তো? মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা, চমৎকার একটা গাভী, বিগ সাইজে ডাবল, হাট পাও তো অনেক লম্বা লম্বা, হ্যাঁ অনেক বড় হবে আর দুই দাঁত প্রথম কেবল বাচ্চা দিয়েছে, অনেক বড় হবে, খুব ভালো একটা মানের গাভী। দর্শক দেখতে পাচ্ছেন, ওনাটা আরেকবার দেখাবো, ওনাদের জায়গা আছে চারটে, নিকল চার জায়গাতে আছে, তো এটা সাইড করে দিই ভাই, পাশটা দেখাই। চার কেজি মতো লিয়া যাবে বাচ্চা খাওয়াতে, আজকে তো এই পর্যন্তই ভাই, হ্যাঁ গরু আছে পাঁচটা আর সব ভালো ভালো গরু। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই অনেকগুলোই তো গাভী দেখালেন, এগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগ আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আমার দুইটা নাম্বার আছে, ইমো নাম্বারটা বলে দিচ্ছি, আমার দর্শকদের যদি নাম্বারটা বলে দেবেন। ইমো নাম্বারটা হচ্ছে 01817-8141-92, এই নাম্বার ইমো আছে, ইমো খোলা আছে, আর আরেকটা আছে আমার পার্সোনাল নাম্বার 01751691306, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, তো দুইটা নাম্বার সবসময় খোলা থাকে, আমার এখানে সব রকম ব্যাংক আছে, ব্যাংকে থেকে টাকা তুলি আমার দেবী গরু দিয়ে দেবো।
বা অনলাইনে অর্ডার দিলেও হবে। জি জি ভাই, তো শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলে শেষ করতে চান? দর্শকদের আর গরুর বিষয়ে কি বলবো, গরু তো দর্শক তো প্রতিনিয়ত কেনে কম বেশি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দুধের গল্প যারা বেশি করে তারা জোরে বিক্রি হয়, আর ওই জায়গায় যায় সেই পাবনার দুর্নাম হয়। গরু কিনতে হবে হচ্ছে দুধের বেশি আশা করা যাবে, আগে হিসাব মিলাতে হবে। আমার 2 লাখ টাকার গরুর 10 জনা কতটুক দুধ পাচ্ছে, আমিও ঠিক কতটুক পাবো। এখন 2 লাখ টাকার গরু যদি কাল 20 লিটার দুধের আশা করা যায়, যে গরুটা মনে করো 20 লিটার দুধ, ওটা 3 লাখ টাকার নিচ দেওয়া যাবে না। জি জি জি, মানুষের এইটাতে অনেক রকম ভাবে 2 লাখ টাকার গরুর দুধ হবে 12-14 লিটার, হাইস 15 লিটার, সেটা ঠিক আছে, কিন্তু 20 লিটার দুধের গরু হবে না। জি জি ভাই, ভালো একটা কথা। 20 লিটার দুধের গরু কিনতে, 20 লিটার দুধের গরু কিনতে হলে 3 লাখ টাকা দাম, 3 লাখ টাকা লাগবে, তাহলে কেমন 20 লিটার হবে। সেটাই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।